আসসালামু আলাইকুম নার্সারির প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। তোমরা বাসায় সবাই পড়াশোনা করছো? খেলাধুলার পাশাপাশি সবাই একটু পড়াশোনাও করবে, কেমন? আচ্ছা, আমি গত ক্লাসে তোমাদেরকে বাংলা করিয়েছিলাম, আজকে আমি তোমাদেরকে ইংলিশ ক্লাস করাবো। সবাই লক্ষ্য করো, স্কুল থেকে তোমাদেরকে এই সাজেশনটা দেওয়া হয়েছে, তাই না? আমি এই সাজেশন সম্পর্কে তোমাদের সাথে এখন আলোচনা করব। দেখো, ও সাজেশনের ওয়ার্ড নাম্বারে আমাদের আছে রাইট দ্য লেটার এ থেকে এম পর্যন্ত। তোমরা তো প্লে গ্রুপে এ থেকে জেড পর্যন্ত শিখে ফেলেছো, তাই না? এখন তোমরা বাসায় এ থেকে এম পর্যন্ত লিখবে, প্র্যাকটিস করবে, ঠিক আছে? টু নাম্বারে দেখো, ফিল ইন দ্য গ্যাপস আছে এ থেকে এম পর্যন্ত। আমি তোমাদের ফিল ইন দ্য গ্যাপসটা দেখিয়ে দিব। সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে দেয়া আছে এ, এরপর কি হয় বলতো? এরপর তো এখানে ফাঁকা, তাই না? তাহলে আমরা এখানে কি বসাবো? এরপর কি হবে? আমরা জানি এরপর বি। তাহলে চলো লিখে ফেলি, এরপর বি। এখন দেখো, সিটা তো আমার দেয়াই আছে, তাই না? সি এর পর কি হবে বলতো? এই তো, সি এর পর হবে ডি। তাহলে ডিটা লিখে ফেলি, ডি। এখন দেখো, ইটা আমার লেখাই আছে, ইয়ের পর গ্যাপ দেওয়া আছে, তাহলে ইয়ের পর আমি কি লিখব? ইয়ের পর কি হয়? চলো তো একটু প্রথম থেকে পড়ে আসি। এ বি সি ডি ই এফ। তাহলে এখন আমি কি লিখব? এফ। তারপর কি আছে দেখো, জি। জি এর পর আবার গ্যাপ দেওয়া আছে, জি এর পর কি লিখব আমরা? জি এর পর এইচ। তাহলে এইচটা লিখে ফেলি, বড় ক্যাপিটাল লেখার সাথে স্মলটাও লিখে ফেলবো, কেমন? এখন দেখো, এখানে আই দেওয়া আছে, আই এর পর কি হবে বলতো? জে। আই এর পর জেটা লিখে ফেলি। এরপরে দেখো, এখানে আছে কে, কে এর পর কি হবে? কে এর পর বসবে এল। এরপর এম। তাহলে দেখো, আমরা এই ফিল ইন দ্য গ্যাপসটা আবার একটু পড়ি, ঠিক আছে? দেখো এখানে কি দেওয়া আছে, এ। এরপর কি হবে? এখানে তো গ্যাপ ছিল, কিছু লেখা ছিল না, তাহলে এখানে হবে বি। সি, সি এর পর তো খালি ঘর ছিল, তাহলে এখানে আমরা লিখব ডি। এখানে দেখো, ই দেওয়া আছে, ইয়ের পর খালি ঘর ছিল, ইয়ের পর হবে এফ। জি এইচ আই জে কে এল এম। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো ফিল ইন দ্য গ্যাপসটা। সবাই খুব ভালো করে বাসা প্র্যাকটিস করবে, বারবার করে পড়বে, লিখবে, কেমন? আচ্ছা, এখন দেখো আমাদের থ্রি নাম্বার সাজেশনে যেটা ছিল, থ্রি নাম্বারে ছিল মেক ওয়ার্ড এ থেকে ই পর্যন্ত। মেক ওয়ার্ড দেখো শব্দ তৈরি ছিল, তো আমি তোমাদেরকে এখন শব্দ তৈরিটা দেখিয়ে দিব। বোর্ডের দিকে লক্ষ্য করে সবাই, দেখো এ ফর অ্যাপেল, এ দিয়ে কি শব্দ তৈরি করলাম আমি? অ্যাপেল। এ ডাবল পি এল ই, অ্যাপেল। এ ফর অ্যাপেল, অ্যাপেল খাও তোমরা সবাই। সবাই কিন্তু ফল খাবে, বেশি বেশি করে ফল খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আচ্ছা, বি ফর কি বলতো? বি ফর বল, বি এ ডাবল এল বল। সি ফর ক্যাট, সি এ টি
for dog. D O G. Dog. E for egg. E double G. Egg. আমরা মেক ওয়ার্ড গুলো আবার পড়ি, ঠিক আছে? A for apple. A double P L E. Apple. B for ball. B A double N. Ball. C for cat. C A T cat. D for dog. D O G dog. E for egg. E double G egg. আচ্ছা, তোমরা এই শব্দগুলি সবাই বাসায় ভালো করে পড়বে এবং কি শব্দ তৈরি করে তোমরা লিখবে, ঠিক আছে? এখন আমরা চার নাম্বারটা দেখো, সাজেশনের ফর্মালিটি আছে, রাইট দ্য নেম অফ ফাইভ ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স। আমাদের পাঁচটি ফল ও ফুলের নাম লিখতে হবে। আমি এখন তোমাদেরকে ফাইভ ফ্রুটস নেম আর ফ্লাওয়ার্স নেমটা পড়াবো, সবাই দেখো। আচ্ছা, ফাইভ ফ্রুটস নেম, ফাইভ ফ্রুটস নেমগুলো আমরা শিখি। দেখো, অ্যাপেল, ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, অরেঞ্জ, পাইনঅ্যাপেল। চলো স্পেলিং করে বানান করে করে পড়ি আমরা। এ ডাবল পি এল ই অ্যাপেল, এম এ এন ম্যান জি ও ম্যাঙ্গো, জে এ সি কে জ্যাক, F R U I T fruit, jack fruit, O R A N G E orange, pineapple P I N E pine, A double P L E apple, pineapple. তোমরা বুঝতে পেরেছো? আশা করছি সবাই বুঝতে পারছো। আচ্ছা, সবাই এখন মিসের সাথে পড়বে, কেমন? চলো আরো একবার পড়ি আমরা ফ্রুটস নেমগুলি। অ্যাপেল, ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, অরেঞ্জ, পাইনঅ্যাপেল। পড়ছো তো সবাই আমার সাথে? আমিও পড়ব, তোমরাও আমার সাথে পড়বে, কেমন? অ্যাপেল, ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, অরেঞ্জ, পাইনঅ্যাপেল। অ্যাপেল, ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, অরেঞ্জ, পাইনঅ্যাপেল। আচ্ছা আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি এসব ফল খাও? সবাই এই ফ্রুটসগুলি খাও। এখন দেখো, প্রচুর পরিমাণে ম্যাঙ্গো পাওয়া যাচ্ছে, জ্যাকফ্রুট, পাইনঅ্যাপেল, এগুলো সব ফলই পাওয়া যাচ্ছে। তোমরা কিন্তু বেশি বেশি করে ফল খাবে, সব ধরনের ফলই খাবে, ঠিক আছে? এখন তোমরা সবাই জানো করোনা ভাইরাস, এখন আমরা বেশি বেশি করে আমাদের ফল খেতে হবে, তাহলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। তোমরা সবাই ফল পছন্দ করো, সবাই তো আমরা মোটামুটি পছন্দ করো, বেশি বেশি করে সবাই ফল খাবে, কেমন? ওকে, আমরা এখন করব ফাইভ ফ্লাওয়ার্স নেম। চলো আমরা এবার ফাইভ ফ্লাওয়ার্স নেমটা পড়ি। সবাই মিসের সাথে পড়বে আর বোর্ডের দিকে সবাই লক্ষ্য করো, ঠিক আছে? ওকে, ওয়াটার লিলি, আমাদের ফ্লাওয়ার্স নেমে প্রথমে আছে কি ওয়াটার লিলি, রোজ, চায়না রোজ, মেরিগোল্ড, লোটাস। ফ্লাওয়ার তো সবাই পছন্দ করি, তাই না? সবারই তো ফ্লাওয়ার খুব ভালো লাগে। আচ্ছা, এবার আমরা স্পেলিং করে পড়ি, আর তোমাদের কোন ফ্লাওয়ার কার সব থেকে বেশি পছন্দ আমি কিন্তু ফোন করে সবার কাছ থেকে জেনে নেব, ঠিক আছে? আচ্ছা, ওয়াটার লিলি, ডাব্লিউ এ টি ই আর ওয়াটার, এল আই লি এল ওয়াই লি ওয়াটার লিলি, আর ও এস ই রোজ। রোজ কি তোমাদের পছন্দ? আমার কিন্তু ভীষণ পছন্দ। আমিও ফোন করে জেনে নিব যে তোমাদের কোন ফ্লাওয়ারটা বেশি পছন্দ, তোমরা কিন্তু আমাকে জানাবে, কেমন? সি নাম্বারটা দেখো, থ্রি নাম্বারটা চায়না রোজ, সি এইচ আই এন এ চায়না, আর ও এস ই রোজ চায়না রোজ, ম্যারি গোল্ড এম এ আর আই ম্যারি জি ও এল ডি গোল্ড ম্যারি গোল্ড, লোটাস এল ও লো ওয়াটার লিলি রোজ চায়না রোজ ম্যারিগোল্ড লোটাস। ঠিক আছে শিক্ষার্থীরা, আমার প্রিয় স্টুডেন্টসরা শোনো, তোমরা কিন্তু এই ফ্লাওয়ার্স নেম আর ফ্রুটস নেমগুলো খুব ভালো করে পড়বে, ভালো করে পড়বে এবং বাসায় লিখে ফেলবে, ঠিক আছে? আচ্ছা, ফাইভ নাম্বার এখন তোমাদেরকে আমি পড়াবো। দেখো, ফাইভ নাম্বার আমাদের আছে ভাওয়েল, কয়টি ও কি কি।
আচ্ছা, আমরা সবাই তো জানি ভাবের পাঁচটি, তাই না? ওকে, সবাই একটু দেখো ভাবের কয়টি বলো তো। ভাবের হচ্ছে পাঁচটি, এ ই আই ও ইউ। ভাবের কয়টি? ভাবের পাঁচটি। ভাবের কয়টি? ভাবের পাঁচটি। মিসের সাথে সাথে সবাই পড়বে। ভাওয়েল কয়টি? ভাওয়েল পাঁচটি, এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ। সবাই পড়ছো? বুঝতে পারছো সবাই? আচ্ছা ঠিক আছে, এখন দেখো আমি সিক্স নাম্বারে চলে যাব। সিক্স নাম্বার হচ্ছে অপোজিট ওয়ার্ড, বিপরীত শব্দ, এগুলো তোমরা শুধু বাসায় পড়বে, ঠিক আছে? আমি তারপরও তোমাদেরকে একবার পড়িয়ে দিচ্ছি। দেখো বিপরীত শব্দটা সবাই একটু লক্ষ্য করো, আমরা অপোজিট ওয়ার্ড শিখব। আমাদের এখানে কি আছে দেখো তো, বিগ। বিগ অর্থ কি বড় তো? বিগ অর্থ হচ্ছে বড়। আর এটার অপোজিট বিপরীত শব্দটা কি হবে বলো? বিপরীত শব্দটা হচ্ছে স্মল, ছোট। তাহলে বিগ স্মল ছোট, বি বড় স্মল ছোট। আচ্ছা এরপর আমি চলে যাব বয়। বয়ের অপোজিট ওয়ার্ড কি? গার্ল, ছেলে, মেয়ে, ছেলে, মেয়ে। বি স্মল বয়, গার্ল। তারপরে দেখো কোল্ড, কোল্ড কি বলতো? কোল্ড অর্থ ঠান্ডা। তাহলে এর বিপরীত শব্দ কি? হট, গরম। এইচ ও টি, হট। এরপরে দেখো আমরা যাব হচ্ছে ডে। ডে কি বলতো? দিন। তাহলে এর বিপরীত শব্দ কি, অপোজিট ওয়ার্ডটা কি? রাত। তাহলে ডে নাইট। এরপরে দেখো আছে ক্লোজ। ক্লোজ মানে কি বলতো? ক্লোজ অর্থ হচ্ছে বন্ধ। তাহলে এটা কি হবে? ওপেন, খোলা। এরপরে আছে ফাদার, বাবা। ফাদার অর্থ কি? বাবা। তাহলে এর বিপরীত শব্দ কি হবে? অপোজিট ওয়ার্ডটা কি হবে? মাদার। ফাদার, মাদার। এরপরে আছে ব্ল্যাক। ব্ল্যাক অর্থ কি জানো? ব্ল্যাক অর্থ হচ্ছে কালো। তাহলে এর অপোজিট ওয়ার্ডটা কি হবে? হোয়াইট, কালো, সাদা। ওকে এভরিবডি, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা, আমি তোমাদেরকে যেগুলো বোঝাচ্ছি তোমরা সবাই বাসায় বেশি বেশি করে পড়বে, বেশি বেশি করে প্র্যাকটিস করবে, খেলাধুলাও করবে, কিন্তু পড়াশোনাটাও একটু করবে, ঠিক আছে? ওকে এখন দেখো তোমাদের সাজেশনে আছে 7 নাম্বার ওরাল, টেন দ্য টেল দ্য অ্যান্সার অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন। কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, সেগুলোর অ্যান্সার করতে হবে। চলো এগুলো নিয়ে একটু আলোচনা করি, এগুলো একটু বুঝিয়ে দিই তোমাদেরকে। আচ্ছা আমার ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে, হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম? তোমার বাবার নাম কি? মাই ফাদার্স নেম ইজ, তোমার যে বাবার, তোমার বাবার যেটা নাম সেটা বলবা। এরপরে দেখো হোয়াট ইজ ইয়োর মাদার্স নেম, তোমার মায়ের নাম কি? মাই মাদার্স নেম ইজ, তোমার আম্মুর নামটা বলে দিবা। দেখো এরপরের কোয়েশ্চেনটা হচ্ছে, হাউ আর ইউ, তুমি কেমন আছো? এটার অ্যান্সারটা করবা, আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। এরপরে হচ্ছে, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? তোমার বয়স কত সেটা বলবে, আই অ্যাম ফাইভ ইয়ার্স ওল্ড, আমার বয়স 5 বছর। এরপরে দেখো 8 নাম্বারে আমাদের রাইমস আছে, পুশিক্যাট পুশিক্যাট আছে, আর জ্যাক অ্যান্ড জিল আছে, তোমরা এগুলো বাসায় পড়ে নিবে। প্রিয় শিক্ষার্থীরা, এই সাজেশন অনুযায়ী সবাই বাসায় খুব ভালো করে পড়বে, প্র্যাকটিস করবে, কোনো সমস্যা হলে মিসদেরকে বলবে, জানাবে, ঠিক আছে? আর সবাই কি করবে বলো তো, এখন তো ভাইরাসের সময়, সবাই কি করবে? সাবান পানি দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করবে, ঠিক আছে? 20 সেকেন্ড, কমপক্ষে 20 সেকেন্ড ঘষে ঘষে হাত ধুবে,
আর একটু পরপরই হাত পরিষ্কার রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকবে, নিরাপদে থাকবে, ভালো থাকবে, বাসায় থাকবে। কেমন? আল্লাহ হাফেজ।